ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টু ছেলে তাবিথ আওয়ালকে সমর্থন দিয়েছে বিএনপি। ঢাকা উত্তরে দল সমর্থিত প্রার্থী চূড়ান্ত করতে রাতে গুলশানের বাসভবনে আদর্শ ঢাকা আন্দোলনের নেতাদের সাথে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত 8:30 বৈঠক শুরু হয়ে চলে প্রায় দেড় ঘণ্টা। বৈঠকে খালেদা জিয়ার কাছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রার্থী হিসেবে নেতারা তাবিথ আওয়ালের নাম প্রস্তাব করলে বেগম জিয়া তাতে সম্মতি দেন। নির্বাচনী প্রচারণার বিষয়ে খুব শীঘ্রই সংবাদ সম্মেলন করবে আদর্শ ঢাকা আন্দোলন। তারা আশা করেন বেগম খালেদা জিয়া নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়ন বাতিল হওয়ায় তার ছেলে তাবিথ আওয়ালকে সমর্থন দিল বিএনপি। ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের মেয়র পদে জনাব তাবিথ আওয়ালকে মনোনীত করেছে। এই বিষয়টি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জানাতে এসেছিলাম এবং আমরা আমরা অন্যান্য বিষয়ে এই এই বিষয়ে আমরা খুব শীঘ্রই প্রেস কনফারেন্স করব। আমরা মনে করি যে ম্যাডাম নিশ্চিতভাবে এই প্রচারণায় আমাদের প্রচারণায় অংশ নিতে পারবে।